ধনীর পক্ষে রায় দিস না, গরিবের মনের দুঃখ মালিক সারা কেউ জানে না। কোনদিন তুই গরিবের বিপক্ষে যাইস না রে দোস্ত। গতকালকে আমি যেখানে মাহফিল করছি বাবা মাদারীপুর শিবচর, একটা ছেলে আমার হাত ধরে বলে আমি বললাম তোমার কি চাদর নাই, বলে হুজুর আবার আব্বা জেলে মাছ মারে পদ্মা নদীর ইলিশ মাছ, হুজুর এতদিন হলো মাছ ভালো পায় না, ভালো করে চাউল আমার বাবা কিনতে পারে না, হুজুর শীতের পোশাক কিনবো কি দিয়া, ও আমার বড় লোক বন্ধুরা এই যে অমিক্রণ চলতেছে করুণা চলতেছে, কত বাসায় যায় দেখো, তোমার বাড়ির ভাড়াটিয়ার বাসায় চাল নাই, তোমার ভাড়াটিয়ার কাপ নাই, ভালো কোনো ডাল চালও কিনতে পারে না, ঘর ভাড়াটা কোন রকম জোগাড় করে তোমার হাতে তুলে দেয় গো বাবা। একবারও কি চিন্তা করে দেখছ, ওই গরিবের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। তুমি যদি একটা বার গরিবের খবর নিতা, বিশ্ব নবী তোমার বালিশের কাছে আইসা তোমার খবর লয়ে যাইত। আমার বিশ্ব নবী বলতো আমি নবী মদিনার থেকে তোমার মিরপুরে চলে আসতাম, আমি আপনাদের দুইটা হাতে বাউ ধরে বলছি, আমার মালিক যখন সহ্য করতে পারে না গো বাবা, তখন একটার পর একটা গজব দিয়া তোমার আমার ঠিক করতে বলে। আজকে মসজিদে জুমার নামাজ পড়তে এসে রজবের প্রথম সময় আবার আল্লাহর দেখায় দাও, মালিক তোমার যারা দুনিয়ার কারো কাছে মানি না, তুমি আমার সবচাইতে বড় বন্ধু, আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা কেউ আমার বন্ধু না। আমার বন্ধু যদি হইত, আমার মৃত্যুর পরে আমার বিবি আমারে দুই চার পাঁচ ঘন্টা ওই খাটে শোয়া রাখতো, কোটি কোটি টাকা খরচ করিয়া বিল্ডিং করছি, পাঁচটা মিনিটও আমার বিবি ঘরে রাখে না, তাহলে বোঝা গেল দুনিয়ায় কেউ আমার বন্ধুরে বন্ধু কে? তুমি চইলে যাবা বন্ধু কার কবরে, এই সাইডটা মেসেজ দিয়া প্রতিদিন সকালবেলা সূর্যটা উদিত হয় বাবা। এ আমার মিরপুর দশ নম্বরের বাজার না, সুখে থাকেন দুঃখে থাকেন, চির জাহান্নামের রাস্তা পাইসা নিয়েন না। কত আশা করে মা আল্লাহ বানাইয়া, কোনদিন জাহান্নামে ফেলবে না, এখন কানবা, কোনদিন জাহান্নামে ফেলবে না, বান্দার দোষে বান্দা যাবে দোজকে, আল্লাহর কাছে সময় হলে ডাক দিও। আল্লাহ আকবার জোরে বলেন তো, আল্লাহ কয় দেন তো একটা ডাক দেন তো বাবা, ডাক দেন। মাঝে মাঝে যে চন্দ্র গ্রহণ হয়, সূর্য গ্রহণ হয়, কেন জানেন? বৈজ্ঞানিকরা কয় একটা, আল্লাহ কয় আর একটা। এই চন্দ্র গ্রহণ হলে, সূর্য গ্রহণ হলে কেন আমার নবী পাগলের মতো দৌড়ে মসজিদে যাইতেন জানেন? একমাত্র কারণ, সূর্য গ্রহণ যখন হতো, সূর্যটাকে আমার আল্লাহ গ্রাস করে ফেলত, তখন আমার নবী
ভয়তে কাঁপতেন, দৌড়ে মসজিদে যে সেজদায় পরে কাঁদতেন, আল্লাহ সূর্যকে গিলে ফেলছে, যদি এই গিলাতে চিরদিনের জন্য গিলা হয়ে যায় কেমন হয়ে যায়। আমি তো ইমান নিয়ে বাঁচবার মতো আমার উম্মত গুলো এখনো ঠিক হয় নাই, আমার উম্মতের পাসপোর্ট ভিসা ঠিক হয় নাই, আল্লাহ এই মুহূর্তে যদি সূর্য অচেষ্ট বিলীন হয়ে যায়, এই জন্য নবী আমার কাঁদতেন। ভাইরা আমি জানি আপনারা খুব ভালো মানুষ, খুব বুজুর্গ মানুষ, শুধু আমার রব্বে কারিমকে একটা জিনিসই মেসেজ দেন, আল্লাহ জীবনে কোনোদিন আমরা মৃত্যুকে নিজের হাতে তুলে নেব না, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ, আল্লাহু আকবার বলেন, ইনশাআল্লাহ। যদি আপনার কাছে এই চিন্তাধারাটা থাকে, কসম আল্লাহর, কসম আল্লাহর, কসম আল্লাহর, যদি আপনি এই কথাটা বলতে পারেন, জীবনে মৃত্যু নিজের হাতে তুলে নিব না, আমার কাছ থেকে একটা মেসেজ শোনেন, মৃত্যুর আগ পর্যন্ত যেই লোকটা বলবে আমার মৃত্যু আমার হাতে তুলে নিব না, আমি আজরাইলের ডাকে আল্লাহর হুকুমে যাব, এই লোকটা ঈমান নিয়ে মরবে। জোরে বলতে পারেন না? এই লোকটা ঈমান নিয়ে মরবে। এমনকি আত্মহত্যাকারী জানাজা আমার নবী কোনো উল্লেখযোগ্য সাহাবিদেরকে দেয়, কোনোদের করার নাই, আমার নবী নিজেও জান নাই, সাহাবিদেরকে নিষেধ করেছে। কেন করেছে? তোমরা আত্মহত্যাকারী জানাজা এই জন্য যাবে না, ওর দেখা দেখি আরো দশটা ছেলে ভালো হয়ে যাবে, তার মানে আত্মহত্যা করলে আমার নবী জানাজা করে না, আমার নবী সাহাবিরা করে না, কেউ জানাজা করতে যায় না, কেউ যাইতে যায় না। ও ঘৃণা দেখে পাশের আর একটা ছেলে যদিও আত্মহত্যার পথ বাইসে নেওয়ার কথা ছিল, সে খাইছে প্রেমে, মা বাবার উপর অভিমান করছে, অথবা স্ত্রী স্বামীর উপর অভিমান করছে, তুই আমারে ই করবি, আমি গলায় ঋষি দিয়ে মরমু। যখন দেখবে পাশের বাড়ির একটা লোকের জানাজায় কোনো মানুষ যায় নাই, পাশের মসজিদে বাইতে সুজুদের ইমাম সাহেব জানাজা করে নাই, এই লোকটা আর আত্মহত্যার পথ বেছে নিবে না। যে আমি এমনই একটা মরণ মরতে যাইতেছি যে এই মরণ মরলে আমার কাছে ইমাম সাহেব আইব না জানাজা করতে, তাহলে কুত্তার যে দাম আছে কুত্তারও জানা যায় না, আমারও জানা যাইব না, গরু যেরকম জানা যায় না আমারও জানা যাইব না, তাহলে আমি এই মরণ কেন মরবো? এই জন্য আমার নবী বলেছে তোমরা আত্মহত্যাকারী জানাজা করবা না, ওরে ফেলাই দাও, মোর ভূমিতে ফেলাই দিয়ে আসো, ওর দেখা দেখে আরো 1000 মানুষ ভালো হয়ে যাবে। কিন্তু বাবা এই মাসলা যদি আমি বাইতে সুজুদি দেই, এই ইমাম সাহেবের চাকরি যাইব গাছরে রক্তে, ওই সহসভাপতি কইব বেটার দর, আরে ফার, ও খায় আমাকে ওটা বেতন না, আমাকে ওর কর বাপের মসজিদ নিও, ওরে যা কম তাই শুনবো, আমাকে গোলাম কথা কর না কেন? আরে আমি এই মসজিদ কইছি যে এবার এইটা ভাইবো না, বাংলাদেশে কত মসজিদ আছে, আমগো মসজিদ, আমগো সব আমগো আমগো আমগো, তোমার গোড়ার ডিম কথা বলে না কেন? তোমার গোড়ার ডিম, তুমি তো তোমার নিজের না বেটা, তুমি তো তোমার নিজের না, কই গেল রিয়াজের শ্বশুরের বাড়ি গাড়ি টাকা পয়সা, তার নিজের পিস্তল, নিজের নিজের পিস্তল, মাত্র কয়েকদিন আগে সেই লাইসেন্স রেনিউ করে আনছে, পিস্তল মানে কেন ব্যবহার করে? আরে কত জন তো কয় হুজুর আপনারা, হুজুর একটা বন্দুক লয়ে এলেন, আপনার কত কত শত্রু আছে। আমি বলি ভাই মৃত্যু যেখানে আমার লেখা আছে আমি ওখানে যাব, কথা বলে না কেন? বরঞ্চ ওই ঘোড়ার ডিমের পিস্তল যদি আমার হাতে থাকে, আমি যে রাগি রাগি কারে মাইরা দিমু দাম দুম করে, আরো আমি ফাঁসির মঞ্চে ঝুল দিব, কথা কর না কেন? ওইগুলো হাতে থা ভালো নেই, যত আপনি বেশি চাইবেন আপনি বাঁচার লাগিয়া আপনার আল্লাহ তাড়াতাড়ি মারব, তা না হলে এই পিস্তলটা যদি তার কাছে না থাকতো এই ভদ্রলোকের কাছে কি দোয়া করব? দোয়া তো মনের থেকে আল্লাহর কাছে ছেড়ে দিছে, আল্লাহ যা করুক, তবে মুসলমান হিসেবে বলবো আল্লাহ আপনার যেটা ভালো হয় সেটা করেন, আল্লাহ আল্লাহ আপনি করেন, আল্লাহ আপনি করেন, আপনি রহম দিলি মানুষ, আল্লাহ আপনি রহম দিলি রহমান, আপনি ইচ্ছা করলে মাফ করে দিলি, দিতে পারেন আল্লাহ দেন, আল্লাহ আপনি দেন, দিয়ে একজন মাফ করে দিয়েন। আমার ইতিহাসে আমার এই লাইফে কোনোদিন দেখি নেই এইভাবে কালেমা বইরা, অনেকে পিস্তল ঢাকায় নিজে মরে যায় আছে না, ব্রিজে থেকে লাভ দেয় লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ইন্নি কুনতু মিনাজ জালিমিন কইয়া লাভ দেয় দেখছি। আবার আমার একজন দেখছি, একজনের বউ হেরমাইয়ারে কয়ে যায় খুলবি নাই যে আমি কালেমা পড়তেছি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল বলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল নি কিন্তু মনে জলমিন পড়া জানালা খুইলা গলায় রশি দিয়ে ঝুলে পড়ছে, এটাও দেখছি এটাও শুনছি। কিন্তু আমার এই লাইফে আপনারা দেখছেন কিনা জানি না, সবার কাছে মাফ চাইয়া কালেমা পড়া পিস্তলের ট্রেগারটা টান দেওয়ার আগ পর্যন্ত সে কালেমা পড়ে। এই জন্য বলি আল্লাহ আপনি তো সবই পারেন, মুসলমান হিসেবে সারা জীবন তো মুসলমানই ছিল,
তবে নবী আমার বলেন যারা আত্মহত্যা করে তারা মুসলমান থাকে না, মুসলমান থাকে না, বিদায় তো সিরু জাহান্নামী সে, কারণ ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ বলেন যারা সিরু জাহান্নামী হইয়া হয় যারা, এদের কোনো ঈমান কাছে থাকে না, এরা বেঈমান হয়ে মরে। তো যাই হোক, আমি আপনাদের কেনই কথাগুলো বলছি আজকে, মনের কষ্টে বলছি, এরকম রুগী অনেকে সাইজে গেছেন গা, এই যে লোকটা মারা গেছে কোনো দুঃখ নাই, চলে গেছে, একা চলে গেছে, এই লোকটার মতো অনেক কষ্টের মুসল্লি এই মসজিদে আছে, এ কথা কন না কেন? বউ হয় নিচ তালায়, মগায় হয় উপরের তালায়, মগি হয় এক রুমে, মগায় হয় আর এক রুমে, কথা কন না কেন? সারা রাত কোলবালিশ দিয়ে এই কায় তো ওই কায় সিট বুট করে, ওই পাশে বসে আল্লাহর বান্দি হেও কয় তোরে আমি দেখাই সার, মোর স্বামীও কয় আমার জোর বেশি আমিও তোরে দেখাই সার, তুমি দেখাই কি দিবা, তিনটা তালাক দিয়ে দিলা, ধরো তিনটা দিলে সকালবেলা, তোমার রাত বড় কষ্ট দিছে, তোরে আর তোর মায়ের একসাথে দিলাম, আর তালাকের স্টাইল কে হন, শরীয়তপুরে একজন আমার গদ্যভার একজন আমার আমার একজন মাস্টার জিগায় কয় হুজুর আমি তো তালাক এই কোয়ালিটি দিয়েছি, দেখেন দেওয়াই নাকি কি, এক তালাক, দুই তালাক, তিন তালাক, চার তালাক, পাঁচ তালাক, দশ তালাক, তোর মারে শুদ্ধ তালাক, এই মসজিদে ভাই মিথ্যা হবে না, মেজাজটা গেল ভাই রয়ে ওয়াজে চাইছি এমনি ঘুমাই নাই, আমি কথা তোর মা শাশুড়ি তালাক দিলি কোন সুরাতে, কয় ওই বিডি বেশি খারাপ, মাই এডারে বুদ্ধি দিয়ে আমার কাছ থেকে গ্যাঞ্জাম লাগাইছে, আমি তালাক দিয়ে দিছি, এখন শাশুড়ির লাস্টে কইছি এনকে আমার বউটা হইছে না শাশুড়িটা হইছে, এরম বাঙালি বাংলাদেশে আছে না? মাসলা জানেন না কিন্তু মনে রাখবেন, শাশুড়ির এক কোটি বার তালাক দিলে শাশুড়ি তালাক হইব না, কিন্তু ওই যে তিনটা যে মারিয়ে দিচ্ছেন বউরে আজীবনের লেখা আপনার হারাম হয়ে গেছে, কিন্তু মনে রাখতে হবে একটা জিনিস, মনে রাখেন আপনি সারা জীবন মনে রাখবেন, যাকে আপনি তালাক দিচ্ছেন এই মহিলাটার অবদান আপনার প্রতি নাই, তারে ভালো না লাগে আপনি ডুইল সিম লন আর একটা বিয়ে করেন, সেটা ভালো না লাগে আপনার সাথে গ্যাঞ্জাম করে খালি আপনার কথা কথা আপনার কথা অমান্য করে, বিশ্বনবী বলেছে মাতনা ওয়াসালা সারবা, আল্লাহ কোরআনে বলেন ফানকি হুমা তাবালাকুম মাতনা ওয়াসালা সারবা, তোমার ভালো লাগে নাই আমি আল্লাহ বিধান রাখছি, তোমার বউ রাগ করুক আর গোসা করুক আর ফাঁসি দেখে এটা তোমার দেখবে না, আমি বিধান রাখছি এই বউর পরে তুমি অসন্তুষ্ট আর একটা বিয়ে করো, কোরআনে কিন্তু একটা বিয়ের কথা নাই, দুইটা দৈরি দুইটার কথা কইছে, এই কথা কইলেই তো বিডি রাজা টাহাটু এই মসজিদে তো তা আজকে তে দিব না, কই বেড়ার কাছে জুমা পড়তে আসতে দিব না আমি জানি না, কিন্তু কোরআনের কথা কই তুই বুতো, আল্লাহ দৈরি কইছে যদি ভালো না লাগে আর একটা বিয়ে করো, যদি ভালো না লাগে এবিলিটি থাকে তিনটা করো, অরবা তারপর তিনটা তোমার না পোষায় তাহলে চারটা করো, কিন্তু ইনসাফ কায়েম করতে হবে, এক দ্বিতীয় নম্বরে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, যে জিনিসটা লই যদি তোমার এমন একটা জিনিস হয়ে যায় যে একে রাখা যাবে না, তুমি তালাক দিয়ে দাও আবার নতুন করে চারটা বিয়ে করো, কুল্লু লাজিজুন জাদিদা, আল্লাহ বলে আবার নতুন করে নাও, আমি অর্ডার দিছি, কিন্তু বোর পরে রাগ করে তাকেও তুমি এই কাজ করো না যে তুমি আত্মহত্যা করবে আর সেও আত্মহত্যা করবে, আমি আল্লাহ এটা পছন্দ না, তুমি চির জাহান্নামে চলে যাবা। মেরে ভাই দোস্ত বুজুর্গ, কেন কথাটা বলছি, দুনিয়ার সবাই আপনারে ত্যাগ করে দিলে একজন আপনারে ত্যাগ করবে না, সে কে? বৌসলমে আপনার সঙ্গ ছেড়ে দিছে, আপনি মসজিদে সময় লাগান, চলে যান এক সালে, চলে যান এক চিল্লায়, তা তো যাবা না, খালি বয়ে বয়ে মাক্কি মারবা আর মরার টেনশন করবা, কবে মরবো, কি করলাম, হা হা কি করলাম রে, সাল মেলে গার কি করলাম, কি সাতার মাথা করছো, তুমি কিছুই করো নাই, যা কিছু করছে আল্লাহ করছে, ঠিক না বেঠিক? তুমি কিছু করো নাই, তুমি মা আইসিলে 200-300 টাকা লিয়ে ঢাকায়, আজকে তুমি 200-300 কোটি টাকার মালিক, আল্লাহ বলে আমি করছি তুই কি করছো, একই স্কুলে পড়ছো, একই জায়গায় পড়ছো, একই জায়গায় করছো, আজকে এক বন্ধু হলো গাড়ির ড্রাইভার এই আবা খায়, আর এক বন্ধু আজকে কলমের খোসা দিয়া মেস্টে, কথা কন না কেন? আমি আমার ওয়াজের ভিতরে বাস্তব একটা ঘটনা বলি, আজকে বলে দেয় কথা বাই দি ভাই এসে গেছে, এই বনানি বনানি চেয়ারম্যান বাড়ি এখানে থাকতো একজন ডিস্ট্রিক্ট জজ, নাম বলবো না, একই স্কুলে পড়ছে রংপুর বাড়ি, একই স্কুলে পড়ছে, রংপুরের মানুষ কিন্তু গরিব হলে ওরা শিক্ষিত, উত্তরবঙ্গের মানুষ, আপনি এমন কোনো ঘর পাবেন না উত্তরবঙ্গে যেই ঘরে অন্তত আইএ পাস একটা লোক নাই, মেট্রিক পাস কমই পাওয়া যায়, কারণ আমি তো সারা বাংলাদেশের ডাটা আমার এখানে ভরা, আমি তো জানি পাবনা আপনি প্রত্যেকটা ঘরে ঘরে নিম্নে আপনি আইএ পাস পাবেন, উত্তরবঙ্গের মানুষ শিক্ষিত, গরিব হইলো রিক্সা চালাইয়া ছেলেরা শিক্ষিত বানায়, তো গরিবের পোলা
দুই বন্ধু একই স্কুলে লেখাপড়া করছে, আর যেই বন্ধু আজকে ডিস্ট্রিক্ট জজ, ডিস্ট্রিক্ট জজ, ওই বন্ধুর কলম দিয়া যেই বন্ধু রিক্সা চালক ওর কলম দিয়ে পরীক্ষা দিছে, ওর সার দিয়ে ও পরীক্ষা দিছে, সবকিছু কপালের ব্যাপার হয় না, এরকম হয় না? আরে আমার জীবনে কত একসাথে লেখাপড়া করছি মিয়া, একসাথে লেখাপড়া করছি, একসাথে মাসা পড়ছি, আজকে তারা চিত্র জগতে গেছে গা, আর আমি ইলিয়াসর মঞ্জুরি সারা পৃথিবীতে এমন কোন জায়গা নাই, এমন কোন দেশ নাই, কান্ট্রি নাই, যারা ওয়াজ শুনে ওরা ইলিয়াসর মঞ্জুরি হাদিস শুনে না। আমি এমন এমন এক ভাইরাল বক্তা, কিন্তু আরো তো তাগো চিনে, নাম কমু না, তাগো সবাই চিনে, কিন্তু তারে চিনে এক চোখে, আমার চিনে আর এক চোখে, তাহলে সবই তো আল্লাহ পারেন। তিন দিন টাইমে দুই বন্ধু এক স্কুলে পড়ছে, ওর কলম দিয়ে পরীক্ষা দিছে, ওর কলম দিয়ে পরীক্ষা দিছে, একই খাটে ঘুমাইতো, ও বড় লোকের পোলা, ও গরিবের পোলা, কিন্তু বড় লোকের পোলার চাইতে গরিবের পোলার রেজাল্ট অনেক ভালো, কারণ বড় লোকের ছেলের লেখাপড়া করে না, ওরা মাস্টারের কাছে যায়, জানে যে আমার বাপ তো আমার লেখাপড়া মাস্টারের হাতে তুলে দিছে, বাপ ক্যাশ দিব, মাস্টার আমার লেখাপড়া হিগাই দিব, আর গরিবের পোলা জানে আমার বাবা টিউশনির পয়সা দিতে পারেন, আমার পরিশ্রম করে ঘাম ঝরিয়ে পড়তে হইব, কতক্ষণ লাগে আজকে এই পর্যন্ত আসতে, বাতাসে আসি নাই বন্ধু, সারা পৃথিবীতে ওয়াজটা আজকে শুনবা আমি জানি, আর আজকের ওয়াজটা ভাইরাল হবে, কেন জানো? আমি ইলিয়াসর রহমান জাহাদি আজকে এই পর্যায়ে আসতে বাতাসে আসি নাই, ওই যে সভাপতি বাতাসে আসে নাই, সভাপতি আজকে ইঞ্জিনিয়ার বাতাসে আসে নাই, অনেক পরিশ্রম করে আমরা আসছি, অনেক খড়কুটা পোড়াই আসছি, এমনও টাইম গেছে 100 গ্রাম কেরাসিন তেল কিনা পড়ার মতো তৌফিক আমার গোপালগঞ্জ কোটালি পাড়া আমার ছিল না, বড় লোকের ছেলেরা হেরিকেনে পড়তো, তখন কারেন্ট ছিল না, আমি যে মাসে জীবনে প্রথম পড়ছি, জিজ্ঞেস করে আসতে পারো, কোনো কারেন্ট ছিল না, হেরিকেনে পড়ছি, আমার হেরিকেনের তেল নাই, তালবেলিম বাবাজিরা মনে রাখিস তোরা তো কত আরামে লেখাপড়া করস, এই শীতকালে টিনের ঘর, এইখান দিয়ে শীতের বাতাস ঢুকতো, পুরা খেতাটা ভিজে যেত, মনে হয়তো পারি লেগে দিছি, এই পর্যন্ত আসছি, অনেক খড়কটা পুরাই, অনেক কষ্ট করে আইছি, যারা জীবনে কষ্ট করে আল্লাহ ওদেরকে সুখ দেখাইয়া, দুনিয়ার সুখ দেখায়, আখেরাতের সুখ দেখায়, বালিশটা মাথায় দিয়া যারা এখন শিল্পপতি আছেন, বড় কোটিপতি আছেন, তারা বালিশটা মাথায় দিয়ে একটু চিন্তা করেন, আপনি কি করছেন আল্লাহর লাগে, আর আল্লাহ আপনার লাগে কি করছে, তাহলে আপনার ঈমান রিফায়ন হয়ে যাবে, কোনোদিন আপনি আত্মহত্যার পথ বেছে নেবেন না। বেজান্ডে দুই বন্ধু একই স্কুলে পড়লো, বাবার টাকা সে চলে আসলো ঢাকায়, বাবা আইন বিষয়ে পড়িয়া ডিস্ট্রিক্ট জজ হয়ে গেল, কিন্তু ওই গরিব বন্ধু বিয়ে পাস করিয়া বাবা চাকরি পাইল না, একটা টেক্সটাইল মিলে চাকরি নিছিল, সেটাও টিকলো না, বন্ধ হয়ে গেল কারখানা, এই বন্ধু সন্তানের যন্ত্রণায় সহ্য করতে না পেরে ঢাকায় আসলো, ঢাকায় আসিয়া রিক্সা ধরলো বাবা, রিক্সাটা লইয়া বনানি যখন আস্তে আস্তে করে যায়, হঠাৎ করে দেখো আজকেও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে, বাতাস হইতেছে, এরকম একটা বাতাসের সময় বৃষ্টির সময় বাবা সমস্ত শরীরটা ভিজে গেছে, গরিব মানুষ শীতের মৌসুম, ওই বন্ধুর বাড়ির বিল্ডিং এর নিচে একটু জায়গা আছে, সামনে একটু জিব্বার মতো বাবা নৌকানে দাঁড়াইয়া রিক্সাটা দাঁড় করাইয়া রোডের উপরে সেরা গামছা দিয়ে বৃষ্টির পানিটা মুছতাছে, একটু রিল্যাক্সে দাঁড়াইছে, উপরের থেকে জজ ডিস্ট্রিক্ট জজ বন্ধু দেখছে সিসি ক্যামেরা দিয়া, ওখানে এক রিক্সা চালক আমার বাড়ির সামনে পরিবেশ নষ্ট হইতে পারে দারোয়ানকে রিং দিছে, ওই লোকটারে তাড়াতাড়ি করে তাড়ায় দে, যখন দারোয়ান বলছে ভাই তুই সরিয়া যা, আমার উপরের জানোয়ার বোন জানোয়ার মালিক দেখে ফেলাইছে, আমিও গরিব মানুষ তুইও গরিব মানুষ, আমার চাকরি বাঁচাইতে হবে, তুই এখান থেকে সার, ওই রিক্সা চালক বলে বন্ধু বলতেছে আরে ভাই তুই তারে বলিয়া দিস, আমি কিন্তু রিক্সা চালাই বিদায় অশিক্ষিত না, আল্লাহ আমাকে বিয়ে পাশ বানাইছে, কপাল দোষে আজকে রিক্সাটা ধরছি, বিদায় আমারে কুত্তার মতো ব্যবহার করিস না, বৃষ্টিরে চলে গেলে আবার চলে যাব, বলে এগুলো চলবে না, উপরের থেকে বন্ধু নিছে নাইমে আইছে, বাস্তব ঘটনা বলে দিয়া যাই রে বন্ধু, উপরের থেকে ডিস্ট্রিক্ট জজ বন্ধু নাইমে আইছে, ফ্ল্যাটের থেকে দা দা করে নামিয়া বলে এই তুই আনে তুই কে, কিন্তু দোস্ত মনে রাখো যতই তুমি শিল্পপতি আর কোটিপতি হও, বাল্যকালের স্মৃতি কিন্তু কোনোদিন বলা যায় না,
যাদের সাথে তুমি মেট্রিক পরীক্ষা দিছো, যাদের সাথে ক্লাস 7-8 বসিয়া হাডুডু খেলছিলা, এক বন্ধু আর এক বন্ধুর উপরে ওইটা জাবরা জাবি করছিলা, যদিও তুমি কোনোদিন তো ওই বন্ধুর সাথে দেখা হয়ে যায়, একই টেবিলে বইয়া কিন্তু ওই স্মৃতির কথা মনে পড়ে যায়। এটা আমার জীবনেও হয়, তোমার জীবনেও হয়। বাজানডে গত পরশুদিন ছিলাম আমার বাড়ির পাশের মাহফিলে, আমার গ্রামের বাড়িতে। ওই মাহফিলে আমার আব্বা আমার বাপ চাচা সবাই ছিল, হাজার হাজার মানুষ। যখন মাহফিল শেষ করে বাড়িতে গেছি, আমার এক চাচা গতকালকে সকালবেলা আমারে কয়, বাবা তোমার মনে আছে রে? কি চাচা? তুমি যখন প্রথম মাদ্রাসায় যাও, তোমার মা আর তোমার আব্বা আমার কাছে দোয়া চাইতে গেছিল, আজকে তুমি গতকালকে রাত্রে সব মানুষগুলোর কান্দায় দিলে। তখন আমি মা বেলে বসে চিন্তা করছি, আহারে আমার মা যদি আজকে বাইসে থাকত, কত না আনন্দ পাইত। বাবা এই কথাটা আমি মা বেলে বসে চিন্তা করছি। আমি বললাম, চাচা যান দোয়া কইরেন? বলে, বাবা ইউটিউবে তোমার ওয়াজ যখন আমি ঘরে বয়ে শুনি তখন আমি কান্দি, বাস্তবে আজকে রাত্রেও কান্দলাম। তুমি মনে করে দেখো, তোমার মা কিন্তু আমার হাত ধরে বলছিল, ভাইজান আমার ইলিয়াজের জন্য দোয়া করেন, ও যেন আলেম হয়। বাজান আমার চাচার কথা শুনে গতকালকে আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই। শুধু এটা আমার চোখের পানি না, আমার নবীও কিন্তু যখন মক্কা নগরীতে চাচাদের মুখে শুনত মুহাম্মদ রে, তোমার মার মতো দামি মহিলা আমাদের এই মক্কায় কোনো মহিলা ছিল না, তোমার বাবার মতো এত দামি বাবা মক্কায় ছিল না, আমার নবী মা বাবার প্রশংসা সুরে নিজে কাঁদতেন। এটা দোষের কিছু নয় গো বাবা, তুমি যদি মা বাবার পাগল হও তুমিও কান্দবা। ছোট্টকালে সেই কথা বলে বলে গেছে দোস্ত, তুই আমার সেই আকরাম বন্ধু না, তুই আমি একসাথে স্কুলে পড়ছিলাম মনে নাই তোর? কেটাও কেটাও। রিক্সা চালক বলে, তুই ইংলিশ পড়াস আমি পারি না, ভুলে গেইতে পারস? আমি ভুলি নাই। ও ইংলিশে মারছে, মাইন্ডে লেগে গেছে, ধাক্কায় খাদাই দিছে। রিক্সা চালক বৃষ্টির মধ্যে, বৃষ্টির পানি মাথায় পড়ছে না, বৃষ্টির পানি চুল বিয়ে বিয়ে নাকের ডগায় পড়ে, রিক্সার প্যাডেল মারে, বুকের কষ্টে জমা হয়ে গেছে, মনকে কোনো রকম ভাবে মানাই নিতে পারতেছে না। এই যে রিয়াদের শ্বশুর যে গুলি দিয়ে মারছে, তার মনের মধ্যে টনকে টন কষ্ট সিনেমিদাই গুলি করছে। এই বন্ধু মনকে মানাইতে পারতেছে না, হে মালিক তুই আমার আনসুস কায়ের বাড়ির সামনে কেন আনসুস টানবি? ওরা এইভাবে আমার দেখায় লিখে যে আমার কলম দিয়ে পরীক্ষা দিয়ে আজকে সে আমার কয় গেটে উঠলো, দিবি দিবি ওরে ডিস্ট্রিক্ট জজ বানাইছো, আমার ডিসি বানাই দি, তোমার বিচার এমন কেন, তোমার বিচার এমন কেন? অনেকদিন রিক্সা চালায় নাই, মনের কষ্টে হোটেলে খাইছে আর ঘুমাইছে। হঠাৎ একদিন কয়েক মাস পরেই বাস্তব ঘটনা, আমিও পেপারে পাইছো হয়তো তোমরাও পাইছো বন্ধুরা, বাস্তব। এই বনানি মেয়ে নিয়ে সকালবেলা যাইতেছে ডিস্ট্রিক্ট বন্ধু ইংলিশ মিডিয়ামে পড়াইতে, কুয়াশার মধ্যে চরম কুয়াশা, মেয়ে নিয়ে যাইতেছে সামনে বালিবাহী টিরাকে এমন ভাবে মারছে, পিছনের থেকে বন্ধু মেয়েটাকে দরজা নিজে ছিটতে যাইয়া রাস্তার উপরে পড়ে মাথা ফাইটা মেয়ের হাত ভাঙিয়া রোডে পড়ে রয়েছে, কেউ ধরে না। আল্লাহর কি সারা, ওই বন্ধু রিক্সা লইয়া রাত সারা রাত রিক্সা চালাইয়া সকালবেলা গেরেজে যাইতেছে, দেহে কেউ ধরে না, কুয়াশার মধ্যে কাঁপতাছে, একটা থাবা দিয়া বন্ধুর মেয়েটারে বুকে নিছে, চিনে ফেলাইছে বন্ধুটারে, আর একটা টান দিয়া বুকের মধ্যে লইয়া নিজে রিক্সায় উড়াইয়া ওই রক্তমাক অবস্থায় হসপিটালে লয়ে গেছে। ওই যে বলছিল আমার আল্লাহরে মাইন্ডে লাগাইয়া তোমার কেমন বিচার, ওরে তুমি দৃষ্টির জজ বানাইছো আমার কেন দৃষ্টি বানাও নাই, এটা তোমার কেমন বিচার? আল্লাহর মাইন্ডে লেগে গেছে, আল্লাহর মাইন্ডে যদি লেগে যায়
আল্লাহ তারে দেখাইয়া তারপরে দুনিয়া থেকে নিয়ে যায়, কষ্ট দূর করে নিয়ে যায়। আমি কি পারি তাই দেখ, কেউ ধরে নাই বন্ধুর হয়ে গেছে, এ কে করলো? তা না হলে ওই রোডে আইবো কে? ওই সময় সাংবাদিক তাই লেখে, কেন আইবো? যখন হসপিটালে নিয়ে গেছে মেয়ের তো রক্ত লাগবে, এই বন্ধু দৌড়াইয়া দাপড়ে রক্তের ব্যবস্থা করে দিল। একদিন এক রাত পরে বন্ধুর হুশ ফিরে আসছে, মাথার যন্ত্রণা। ডাক্তারকে জিজ্ঞেস করে, ডাক্তার সাহেব আমার মেয়েটার কি অবস্থা, আমার মেয়েটাকে কে রক্ত দিল, কে আমারে রক্ত দিল? বলে সেই লোকটা আপনারে রিক্সায় করে নিয়ে আসছে, ওই লোকটা এখনো আমাদের রিসেপশনে আছে। ওই ভদ্রলোকের চেহারাটা আমি দেখতে চাই, এত বড় আমার এত বড় দান করলো আমার নতুন জীবন, আমার কত খেলার আছে, আমার কত বন্ধু বান্ধব জজ আছে, কত দামি দামি সরকারি কর্মকর্তা সবাই তো আসলো, এমন কোন মহৎ ব্যক্তি আমারে আর আমার কলিজার টুকরা একমাত্র মাইয়ারে বাঁচাইলো, ওই লোকটার চেহারাটা একটু দেখতে চাই। বন্ধু এখন তুমি এই ঘটনার দ্বারা নিজের জীবনকে পরিবর্তন করে ফেলবা, কিসের বাহাদুরি দেখাও রে, কার তুমি সুন্দর সুখের ঘর, এই ঘর একদিন হইয়া যাবে দুঃখের অনল মানে আগুন, অগুন মানে অনল মানে আগুন, এই ঘর একদিন হইয়া যাবে দুঃখের অনল। কত বন্ধু দেখো তুমি মাওলার জমিনে, আল্লাহ বলেন আমার মতো বন্ধু কোথাও পাইবা না খুঁজিয়ে। কে বলতেছে? কে কে কে? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আমার মতো বন্ধু কোথাও পাবি না রে বান্দা। রিক্সা চালক বন্ধু সহজে যাইতে চায় না, ডাক্তার বলে আপনাকে জজ সাহেব ডাকতেছে চলেন না, না আমি ওনার সামনে যাব না। কেন যাবেন না? আপনারে বারবার ডাকতেছে, বলে এই মুখ দেখাইতে পারো না তার মানতে লাগিয়ে যাবে। আরে বলেন কি মানতে লাগবে কেন? বলে আপনি জানেন না। বলে না আপনাকে দেখতে হবে, বাজানদের সামনে যখন লয়ে গেছে এক নজর তাকাইয়া চোখটা বন্ধ করে ফেলছে। রিক্সা চালক বন্ধু মা মায়ার বাপের রক্ত এখনো তার গামছায়, গামছাটা বন্ধুর সামনে তুলে দিয়ে বলে বন্ধু নে, এই গামছার মধ্যে তোমারও রক্ত আছে, তোমার মেয়েরও রক্ত আছে, দেখো তো দুই রক্তের রং কি আলাদা কয় না। দোস্ত আমার শরীরটা কাইটে দে, তোমার রক্ত যা আমারও রক্ত, তা হয়তো গুরু ভিন্ন থাকতে পারে। বন্ধু তোমার কি মনে আছে এক কাপ চা দুইজনে ভাগ করে খাইতাম? ডিস্ট্রিক্ট বন্ধু চোখের পানি ঝেড়ে দিয়ে বলে, দোস্ত আর লজ্জা দিস না, তুই আমার কাছে যা যাবি আমি তাই দিব, আমি করো দি আর করো দিন, আমার ভিতরের ওই গৌরবটা আনব না, তুই আমার কাছে কি চাস বল? এখন তুমিও কাঁদবা, ডাক্তাররাও কেঁদেছিল বাবা। ওই গরিব বন্ধু বলে, আমরা গরিব মানুষ বেশি কিছু চাই না, শুধু একটা জিনিস চাই রে বন্ধু, আমি যদি তোর মেয়েটার রক্ত দিয়ে বাঁচায় থাকি, একটা জিনিস চাই রে বন্ধু, কোনো গরিব মানুষ যদি তোর আদালতে কোনো কেসের জন্য যায়, তুই গরিবের সারা দলিল পক্ষে রায় দিস না, লেট একটা রায় দিস রে বন্ধু, টাকার কাছে বিক্রি হয়ে কোনোদিন। মাথায় পিস্তল ঠেকাইয়া কালেমার সহিত গুলি কইরা মরা, এইরকম সুরাত, এইরকম যেরকম মদের গেলাস হাতে নিয়ে
বিসমিল্লা কইয়া যেমনে মদ খাইলে যাওয়া হয়, ঠিক পিস্তল ঠেকাইয়া কালেমা পড়লে ওই একই সুরা। হে কত কন্যাকে বিড়ি ধরাইবার আগে যদি কন বিসমিল্লাহ রহমান রহিম, যেই সুরাত গলায় রশি দিয়া মরার আগে বিসমিল্লাহ কইয়া রশিতে জোলা একই সুরাত। গাঞ্জার পোটলা বানাইবার আগে রশিদ বেরিয়ে দেখেন, ওটা মনে মাস্টার ছিল কোনদিন। এ গাঞ্জার পোটলা বানাইবার আগে বিসমিল্লাহ কইয়া বানাইলে যা, বিষ খায়া মরা একই তাই। কথা কও না কেন? কষ্টের কথা কার কাছে কমু। মানুষ যখন জানতে জানতে জানোয়ার হয়ে যায় তখন তার মরণ জানোয়ারের মতোই হয়। কথা বলতে হবে। মানুষ যখন নেশা করতে 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 কুত্তা বিলাই জানোয়ারের মতো হয়ে যায় ঠিক তখন মানুষ ওই এহসাস শক্তি থাকে না যে আমি কোথায় যাচ্ছি, আমি যে মরতেছি, মরে গেলে কি সব সমস্যার সমাধান? 60 বছর 65 বছর 55 বছর 58 বছরের জিন্দগি সুখে থাকেন দুঃখে থাকেন কাটাইছেন তো, দুনিয়ার সুখ উপভোগ করছেন তো, এমন কোন সুখ নাই আপনি করেন নাই, কিছু না করেন। আমার আল্লাহর মাগনা বাতাস তো খাইছেন, আমার আল্লাহ টাউনের ভিতরে আপনি মিরপুরের মতো জায়গা বনানীর মতো জায়গায় এসির মধ্যে তো ঘুমাইছেন, আপনি তো আল্লাহ আপনার রেল স্টেশনে রাখে নাই। কথা বলে না কেন? আপনাকে তো কমলাপুর রেল স্টেশনে আল্লাহ রাখে নাই, আপনাকে তো বাবা রাস্তায় ভাঙ্গা থালা হাতে দিয়া ভিক্ষে করায় নাই, কেন আপনি আল্লাহর হুকুমটাকে লঙ্ঘন করলেন? কেন করেন আপনারা? কি কষ্ট আপনার ভিতরে? আপনি যদি কষ্টের কারণে মাথায় পিস্তল ঠেকায় গুলি করে মারা গেলেন, আপনি ভাবতেছেন সব কষ্ট দূর করে দিয়ে মরতেছেন? না, কষ্ট শুরু। কষ্টের কি ছাতা দেখছেন আপনি? কষ্টের দেখছেন নাকি? যারা আত্মহত্যা করে মরবে, বিশ্ব নবী বলেন চোখটা বন্ধ করে নবী দিব্যাটা কামড়ায় বলেন, কারণ রসুলের এই মাসলা গুলা তো এমনি এমনি আসে নাই দুনিয়ায়। এক সাহাবি এসে বলে, হুজুর খাজরাজ বংশের একটা মেয়ে গলায় রশি দিয়ে মারা গেছে। নবী চোখটা বন্ধ করে বলেন, নাউজুবিল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ দাম্বি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা নবীর কথা, আল্লাহ আপনি আমাদের সব গুনাহ মাফ করে দেন। ওই মহিলার লাগে দোয়া করে না কিন্তু নবী, নবী বলে দিলেন যে গলায় রশি দিয়ে মারা গেছে ওর কোন জানাজা তোমরা করবে না, ওর জানাজা কেউ যাবে না, যদি কেউ যায় একটা গোলামকে দিয়ে জানাজা করাবা, কোন উল্লেখযোগ্য সাহাবি তার জানাজা যাবে না। এক সাহাবি বলে, হুজুর এটা তো মানুষেরই কাজ, আল্লাহ তো মানুষ আদর করে বানাইছে। নবী চোখ গরম করে বললেন, হেই লাকাদ কাররামনা বনি আদম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইয়া এত খাবার দামি দামি জিনিস দিয়ে এত ভুসুক ভুক করাইয়া ওই মানুষটা কেমনে তার মৃত্যু হাতে তুলে নেয়? এক সাহাবি বলেন, হুজুর গোস্তাই কি মাফ করবেন, মরণ তো একই, পিস্তল ঠেকায় মরুক, বিষ খাইয়া মরুক, ফ্যানের রশি দিয়ে মরুক, আত্মহত্যা করুক, মরণ তো তার নির্ধারিত করা। নবী বলেন, নির্ধারিত করা ঠিক আছে কিন্তু মৃত্যু নিজের হাতে তুলে নেওয়া যাবে না। এক্সাম্পল, রাস্তায় দাঁড়ায় আপনি মারামারি করতেছেন, রাস্তায় মারামারি করতেছেন, আপনাকে অন্যায়ভাবে কেউ সটকানি দিছে, হুকুম কি ওরেও সটকানি মারা, পুলিশ আপনাকে ঠেকাইতে আসলো, আপনি পুলিশ তো মাইট দিলেন, আইন হাতে তুলে নেওয়া ঠিক না। কথা বলেন না কেন? ডাকাইত আপনার বাড়ি ডাকাতি করছে, আপনি কিন্তু তারা মারছেন, পুলিশে কি কইব, আপনি আইন হাতে কেন তুলে নিলেন, আমার হাতে দিলেন না কেন? কথা কন না কেন? পুলিশ আইয়া উল্টা ফিলে আরো গ্যার স্তরে উল্টা ফিলে মামলা দেয়, আপনি কি লিখে আইন হাতে তুলে নিলেন? এটা যদি দুনিয়ার আইন হয়, আমার আল্লাহর আইন তো আলাদা না। মৃত্যু সবাই আল্লাহর কাছে যাবে, যে আত্মহত্যা করবে সেও যাবে, যে আত্মহত্যা সারা মারা যাবে সেও যাবে, কিন্তু ডিস্টেন্স হলো, ডিফারেন্স হলো এতটুকু, যারা মৃত্যুকে হাতে তুলে নেয়
ওইদের সোর পিড়ে এদের আইন হাতে তুলে নেয়ার কারণে আপনার জেলখানায় যাইতেইব ঠিক আপনার মৃত্যু হাতে তুলে নেয়ার কারণে আল্লাহর আইন লঙ্ঘন করেছেন আপনার জাহান্নামে যেতে হবে এমন তো না যারা আত্মহত্যা করে মরে ওরা আর খোদার কাছে যায় আওয়ামী লীগ এলাকা খোদার কাছে যায় আর বিএনপি এলাকা খোদার কাছে হলে এমনি মরলে হয় এমন তো না আল্লাহ তো একজনই কথা বলে না কেন আল্লাহ কয়জন জোরে কয় يحيي ويميته على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا مرن أمي الله رحته زيبون أمر رحته কিন্তু ওই মরণটা মরিল না যেই মরণটা মরলে মরণ আমার কাছে আসতে হবে যে চিরকাল তোমার জাহান্নামে থাকতে হবে এক সাহাবী বললেন হুজুর যারা আত্মহত্যা করে মারা যায় এদের কি বিচার হইব এখন চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করেন নবী আমার কি বললেন জানেন যেই বস্তু দিয়া যেই ধাতু দিয়া যেই জিনিস দিয়ে তুমি মরবা কেয়ামত পর্যন্ত তোমার ওই সাজা হবে যে মাথায় গুলি পিস্তল ঠেকায় মরবে সে কেয়ামত পর্যন্ত খালি পিস্তল ঢাকায় মরতেই থাকবে মরতেই থাকবে মরতেই থাকবে তার সাজাইটা যে বিষ খায় মরবে কেয়ামত পর্যন্ত হিসাব নিকাশের আগে খালি তার বিষ খাওয়ানো হবে খালি বিষ খাওয়ানো হবে এটা দুনিয়ার বিষ না আখেরাতের বিষ এত ভয়ঙ্কর এত ভয়ঙ্কর দুনিয়ার বিষ সহ্য করা যায় বাবা আখেরাতের মৃত্যুর পরের বিষ সহ্য করা যায় না কথা বলতে হবে হাতে পাও ধরে বলছে আপনাদের আসেন আমি আপনার দুইটা পাও ধরছি বাংলাদেশে নেককার জরুক একটা ঘটনা ঘটতে গেল এই ঘটনার দ্বারা কি হবে জানেন বাংলাদেশের স্বাধীনতার পরে মনে হয় এরকম দৃশ্য হয় নাই লাইফে আইসা লাইফে এসে তার জীবনের কষ্টের কথাগুলো মানুষের কাছে বইলে গেল কেন আপনি লাইফে এসে কষ্টের কথাগুলো বলতেন আর আপনার স্ত্রী ছেড়ে চলে গেছে নিঃসঙ্গ জীবন আপনার ছেলে মেয়ে চলে গেছে আপনি বলতেন আপনি যদি বইলা লাইফে আইসা মনের কষ্টগুলো ছেড়ে দিয়ে চোখের পানি ছেড়ে দিতেন সারা বাংলাদেশের যুবক আপনারে বাবা ডাকত সারা বাংলাদেশের মেয়ের আপনাকে বাবা ডাকত সারা বাংলাদেশের জামাইগুলো আপনাকে শ্বশুর ডাকত সারা বাংলাদেশের মেয়েরা আপনাকে ভাইয়ের স্থানে আসন দিত এটার দ্বারা কি হলো শয়তান এখন প্রত্যেকটা ঘরে ঘরে যাকে স্বামী স্ত্রীর ভিতরে মিল নাই সন্তান বাবার কথা শোনে না যারা নিঃসঙ্গ জীবন চাকরি বাকরি রিটায়ারে যাই এখন বড় বড় রোগ জড়াইয়া যারা আপনাকে ওই লোকটার মতো যেভাবে আপনি পড়ে গেছেন আপনি দুই দিন পর শয়তান গুতায় আপনারও আত্মহত্যা করাইব কথা কন না কেন খবরদার খবরদার এই লাইফটার অনেক দাম সুখে থাকেন দুঃখে থাকেন অনেক কষ্ট করে এই পর্যন্ত আপনার আমি আসছি কোন শয়তানের প্রবঞ্চনায় কোন বাচ্চারা ছেলেমেয়েরা আমার কথা শুনবে না বাস আপনি নিঃসঙ্গ জীবন কেন কাটাবেন আপনি চলে যান তাবলিকে আপনি চলে যান আল্লাহ রাস্তায় মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ রাস্তায় কাটাই দেন যেই ছেলেমেয়ের জন্য হারামকে হালাল মনে করে হালালকে হারাম মনে করিয়া টাকা পয়সা কামাইয়া ছেলেদেরকে বিদেশ পাঠাই দিলেন শিক্ষায় শিক্ষিত করলেন ওই পোলাপান যদি আজকে আপনার আশ্রয় না দেয় আপনার নিঃসঙ্গ জীবনে পাঠাইয়া দেয় মনে করবেন এটা আপনার জন্য একটা কবরের জিন্দিগি শুরু করে দিছে মনে করবেন আপনার জীবনটা এখন কবর এখন একমাত্র বন্ধু আপনার ছেলে মেয়ে বিবি বাচ্চা কেউ নাই একমাত্র বন্ধু এখন কে এই জন্যই তো আল্লাহ কোরআনে কি কইছে শুনেন আমি আয়াত কেনা পড়ি আমার কথা তো ভালো লাগবো না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ আমি মাওলার থেকে দূরে দূরে সরায় ফেলবে তোর ছেলে মেয়ে আর বউতে আর তোর মালে আমি আল্লাহর থেকে তোরে দূরে সরায় নিয়ে যাবে খবরদার যে দুইটা বস্তুর কারণে আমার থেকে তুই দূরে সরে গেছিলি ওই দুইটা বস্তু একদিন তোর মৃত্যুর কারণ হয়ে যাবে যখন দেখবি তোর ছেলে মেয়ে তোর কথা শুনে না তোর বিবি তোরে ছেড়ে দিয়ে চলে গেছে আজকে তো রোগ এমন একদিন তোমার জৌলস ছিল
তোমার বউ তোমার জান পাখি ময়না পাখি গুগু পাখি কত কিছু কইছে গো। জান পাখি সামনে ঈদের দিন আইতাছে, আমার একটা লকেট দিবা না, আমার দিবা না 5000টা শাড়ি উড়ে আমার কলিজার ঘুরি। আজকে তোমার ক্যান্সার হয়ে গেছে, আজকে তোমার টাকা নাই, বউ তোমার ছেড়ে চলে গেছে, আল্লাহ কি বলে শোনেন? আমি বলি নাই, আল্লাহ বলছে। আমার কথাগুলো কাটা গায়ে লবণ ছিটানোর মতো মনে হবে, কিন্তু খবরদার, রিয়াজ মিয়ার শ্বশুরের মতো এই পদনঙ্কন করেন না। খবরদার, 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 খবরদার। 60-70 বছরের জিন্দেগি সুখে থাকেন দুঃখে থাকেন, চিরদিনের জন্য দুঃখের কবলটাই নিয়ে নেন না। আপনি ভাবতেছেন মনের মধ্যে অনেক কষ্ট, ফুফায় ভয়ে কান্দা দুনিয়ার মানুষের কাছে বলে গেলেন, আমার মনের কষ্ট নিয়ে আমার জীবনটা ভাল লাগে না, আমি চলে গেলাম। আরে ভাল লাগে না, ভালো না লাগে কোন জায়গায় যাইতেছেন? ওখানে তো আরো ভালো না লাগার জায়গা, কথা বল না কেন? হ্যাঁ বুঝতাম, ভালো লাগে না, এখান থেকে গুলি করে মরলে রব্বে কারিম আমার গেলেই। হ্যাঁ রে, নশার মতো সাজাইয়া নতুন একখান লুঙ্গি দিবে, নতুন একটা পাঞ্জামি দিবে, হোর বাড়ি যেয়ে কবরে বমু, আরামে আমার খাওয়ান দেবে না। আমার নবী বলেছে যারা আত্মহত্যা করে মারা যাবে সারা জীবন তারা জাহান্নামী। এই দুনিয়ার নিঃসঙ্গ জীবনে কষ্টের সাথে ওই কষ্ট তো আরো ভয়ঙ্কর। আপনি ভাবতেছেন অনেক লোক তো কালেমা পড়ে আত্মহত্যা করে, আপনি ভাবতেছেন অনেক লোক তো সবার কাছে ক্ষমা চেয়ে যায়, আবার আপনি ভাবতেছেন মানুষ তো মৃত্যুর টাইম কখন কেউ কইতে পারে না, তো যারা গুলি করে মারলো এই যে আল্লাহর বান্দা চলে গেল, কি জন্য গেল আমি জানি না, আমার মাথায় ধরে না। রসুলও বলছেন যে আত্মহত্যা করে আমার মাথায় ধরে না, এরা কি লেগে আত্মহত্যা করে? নবী নিজে কইছে, তা আমার নবী যদি মাথায় না ধরে আমি ইলিয়াস, আমি ইলিয়াস রহমান জিয়াদের মাথায় কেমনে ধরবো? হ্যাঁ নবী একটা রেজাল্ট বের করছে, যারা আত্মহত্যা করে এরা ডাইরেক্ট শয়তানের খালতবা হয়ে যায়, আর এই জন্যই চিরদিন জাহান্নাম হয়ে যায়। লাইফটা আমি দেখলাম, আমিও চোখে পানি ধরে রাখতে পারি নাই, আপনারা অনেকে চোখে পানি ছেড়ে দিচ্ছেন, মনে মনে ভাবতেছেন এই লোকটা এত কষ্ট নিয়ে মারলো মরে গেল, এই লোকটার টাকা পয়সার অভাব ছিল না, যেই লোকটার 7-7.5 কোটি টাকা মানছে মাইরে দিছে, যেই লোকটা 7-7.5 কোটি টাকা মানছে মারছে তার টাকা, কোটি টাকার কি মনে করেন আপনি? 1 কোটি টাকা কি বাড়ি ধরে কথা নেই, এখানে এমন মুসল্লিম আছে 1 কোটি টাকা জীবনভর হুনছেন চোখ দিয়ে দেখেন নাই, কথা কর না কে? এমন মুসল্লিম আছে 10 লাখ টাও জীবনে চোখ দিয়ে হাইতে গুনি দেখেন নাই, আবার এমন মুসল্লিম আছে সে একদিনে 1 কোটি টাকা ব্যাংকে জমা দেয়, কথা কর না কে? কোটিটারে কি মনে করেন? 7.5 কোটি টাকা যদি মাইর খায় ব্যবসায় তাহলে সে কত কোটি টাকার মালিক ছিল? যে রব্বে কারিম আপনারে এত সুখে রাখলো, এত সুখে রাখলো, দোয়া করি আল্লাহ, জানি না কি দোয়া, দোয়া তো করা আসবে না, কি দোয়া করবো কর? তারপরে একটাই দোয়া সান্ত্বনা দিতে পারি মুসলমান হিসাবে, কালেমা যখন পড়ছে বিসমিল্লাহ করে যখন পিস্তলটা ঢাকায় মরছে, আল্লাহ তোমার বিচার তুমি জানো, এখানে বিশ্বনবী না করছে, তারপর একটু জোর খাটাইয়া মুসলমান হিসাবে বলি তোমার এখতিয়ার, তুমি যা খুশি তাই করো, কিন্তু আপনাদের দুটা পাও ধরে বলছি এই মৃত্যু কেউ বাইছে নিয়েন না, দরকার বিবির জন্য আপনি নিঃসঙ্গ জীবন, বিবির তালাক দেওয়ার অর্ডার দিয়েছে আল্লাহ, সন্তানের জন্য কষ্ট বুক ভরার সন্তানের তালাক দিয়ে দেন, সবাই রে তালাক দিয়ে আমার আল্লাহরে বন্ধু বানাই নেন, সবাই আপনারা ছেড়ে দিলে উনি আপনারা ছাড়বে না, কথা কর না কেন? সবাই আপনারা ছেড়ে দিলে উনি ছাড়বে না, উনি কোরআনে কি বলে শুনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিন আমি আল্লাহর সাথে সবচেয়ে বেশি বন্ধুত্ব করে, কিসের বিবির বন্ধুত্ব, কিসের সন্তানের বন্ধুত্ব? আল্লাহ এখানে সন্তানের বন্ধুত্বের কথা বলে নাই, আল্লাহ বলছে মুমিন বান্দা সবচাইতে বেশি ভালোবাসা আমি আল্লাহরে, এ তোমার একজন ভালোবাসার ফেসিলিটি যে আল্লাহ দিল, হের কথা বুইলে পোলামানের কষ্ট পাওয়ার কারণে, বোর কষ্টের কারণে, টাকার কষ্টের কারণে আজকে আমি আত্মহত্যার পথ বাইছিলাম, আমি মানুষটা জানোয়ার, আমার এত ফেসিলিটি আমার রব্বে কারিম দিছে, আমার সেই গোপালগঞ্জ থেকে আল্লাহ তুলাই না, আমার ফরিদপুর থেকে তুলাই না,
আমার মাদারীপুর থেকে তুলে আইনা, আমার কুমিল্লার থেকে তুলে আইনা, আমার রংপুর থেকে তুলে আইনা, কোটি কোটি টাকার মালিক আমার আল্লাহ হাতে ধরাই দিছে। হালাকি আমি 100 টাকা নিয়ে ভাড়া দিয়েছি বাংলাদেশে ঢাকায়, আজকে আপনি 100 কোটি টাকার মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, এত কিছু সেই রব্বে গাড়ি দিল, তারে ভুইলে আপনি কেমনে আত্মহত্যা করেন? আমার আল্লাহ চায় না আমার বান্দা আইন হাতে তুলে নিক, আইন হাতে তোলা মানে মৃত্যু তার হাতে তুলে নিক, আল্লাহ চায় না। পুলিশ যেরকম চায় না আইন হাতে তুলে নিতে, উল্টা ফেলে মামলা খায়, আমার আল্লাহ বলে তুইও আইন হাতে তুলে দিস না, মৃত্যু হাতে তুলে দিস না। আরে বান্দা তুই দুঃখে আসর অসুবিধে নাই, তুই যায় না মাঝে দাঁড়ায় যা। প্রতিদিন সকালবেলা সূর্য উঠে তোরে কি বলে জানেন? 4টা কথা বলে সূর্য, কয়টা? নতুন একটা আলোচনা শুনেন আজকে, সারা জীবন তো খালি সূর্য সূর্য চন্দ্র দেখলেন, সূর্য সকালবেলা উঠে 4টা জিনিসের আবাস দেয়, 4টা, কয়টা? ইয়াউমুল জাদিদ। আমি তোমাকে আজকে নতুন একটা দিন দিলাম, সূর্য সকাল উঠে এই কথা বলে, আলহামদুলিল্লাহ বলেন না? ইয়াউমুল জাদিদ, সূর্য বলে প্রথম কথা আরবিতে, আজকে তোমাকে একটা নতুন দিন দিলাম। ইয়ামাল আমাল, তোমার আজকের দিনটা আমি আমল করার সুযোগ দিলাম। 3 নম্বর কথা কি বলে জানেন? 3 নম্বর কথা, তুমি তোমার মালিককে চিনো, যেই মালিকের হুকুমে আমি তোমার আলো দিছি। 4 নম্বর কথা শুনলে আপনার কলিজার ভিতরে আঘাত লাগবে, আমি জানি আপনি সহ্য করতে পারবেন না। সূর্য কি বলে 4 নম্বর কথাটা? 4 নম্বর কথা বলে, প্রেজেন্ট করে, আগামীকালকে তোমার সাথে আর আমার দেখা নাও হতে পারে। সূর্য লাস্টের কথাটা কি বললো? আগামীকালকার সূর্য আমি তোমার সাথে আর দেখা নাও করতে পারি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغير رب العالمين رحمه النظر تکاو غضب النظر تکاو الله غضب النظر تکাইলেই তো আমাদের মৃত্যু হয়ে যাবে, মৃত্যু তুমি গজবের নজরে তাকাইলে আমাদের মৃত্যু হয়ে যাবে, জাহান্নামের মৃত্যু। তুমি আমাদের দিকে গজবের নজরে তাকায়ও না, রহমতের নজরে তাকায় জীবনের গুনাহ মাফ করে দিও। আল্লাহ যারা হাত তুলছে কার জানো মা নাই বাবা নাই, আল্লাহ কার জানো মা নাই বাবা নাই, মেহরবানি করে তাদের সবাইকে মাফ করে দিও, কবর গুলাকে জান্নাতের বাগান বানায় দিও। আগামী বছর রজব মাসের একই প্রথম জুমায় বেঁচে থাকবো কিনা জানি না, আল্লাহ এই বছর যারা বেঁচে আছে তাদের সকলের বাবা মাকে মাফ করে দাও, কবর গুলাকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ সহসভাপতি সাহেবের শাশুড়ি অসুস্থ, বিবি চলে গেছে, ভাই বেরাদার মা বাবা যারাই কবরে চলে গেছে মাফ করে দাও। পিয়ার সাহেবের জন্য দোয়া চেয়েছে সভাপতি সাহেবের পক্ষ থেকে মাফ করে দাও। আল্লাহ এমপি সাহেব দোয়া চাইছে টেলিফোনে মালিক, তার আত্মীয়র মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দাও। আল্লাহ যারা অসুস্থ আছে তাদের সবাইকে সুস্থ করে দাও। আল্লাহ কাজ করে লন্ডন থেকে, আল্লাহ ইটালি থেকে, আজকে রাশিয়া থেকে একটা ছেলে দোয়া চেয়েছে, সৌদি আরব থেকে একটা ছেলে দোয়া চাইছে, আয় আল্লাহ তাআলা, আয় আল্লাহ এই ছেলেটা আমার মসজিদে আজকে 5,000 টাকা পাঠায় দিছে। হুজুর আপনি মসজিদে টাইলস লাগাইতেছেন মেহরাবের মধ্যে, আমি আমার মায়ের নামে 5,000 টাকা পাঠায় দিলাম, আল্লাহ তুমি এই ছেলেটাকে ভালো রাই কর, বাবা মাকে মাফ করে দিও, সৌদি আরবের জমিনে আকামায় সমস্যা কামার ব্যবস্থা করে দিও। আমানি মানিকগঞ্জ থেকে তোমার কত পাগল পাগলিরা দোয়া চায় জুমার দিনে, আল্লাহ যারাই যে কান থেকে দোয়া চায়, রাখ প্রবাসী জীবন্ত মিডিয়ার দ্বারা দোয়া চাইল,
মেহরবানি করে তাদের সকলকে ভালো রাখো, সুস্থ রাখো। আমার বগুড়া থেকে আমার এক ভাই জুমার আগে আমার মসজিদে বিকাশে টাকা পাঠাই দিয়ে দোয়া চায়, আল্লাহ কোন অসুবিধায় আছে আমি জানি না, আমার ওই ভাইয়ের সমস্ত অসুবিধা গুলার সুবিধায় পরিণত করে দিও। আমাদের কমিশনার সাহেব আজকে এক কাতারের টাইলসের দাম তোমার এই ঘরে দিবে। হায়াতে জিন্দগি কবে শেষ হয়ে যাবে জানি না, আল্লাহ তোমার ঘরে দান করার কারণে এর ছিলে তুমি মাফ করে দিও। টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই সাথে যাবে না আল্লাহ, যে যেখান থেকে দান করে তাদের দানগুলো কবুল করো। অনেকে 1,000, 500, 100, 200, 10, 20, 50 যার অবস্থান থেকে যতটুকু দান করে প্রত্যেকের দানগুলো কবুল করে দিও। আল্লাহ বাইতুল মোকাররমের খতিব সাহেব সালাউদ্দিন সব চলে গেল, মানুষ হিসাবে কোনো ভুল ত্রুটি করে থাকলে মাফ করে দিও, তার কবরটা জান্নাতের বাগান বানায় দিও, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নাও। আসসালাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। যার যার স্থানে দাঁড়িয়ে চাটে